আসসালামু আলাইকুম, আমি মুহিবুর রব। আমি নতুন একটা সাইট ইউনেট গ্লোবাল, তো ইউনেট গ্লোবাল নিয়ে আমি জাস্ট এটার কাজটা কিভাবে করে সেটা দেখানোর চেষ্টা করতেছি। ইউনেট গ্লোবালে ঢোকার পরে আপনারা প্রথমে যে পেজটা বলেন সেটা হচ্ছে গিয়ে মাই সামারি। তো সেই মাই সামারি থেকে আপনারা পাবলিশ অ্যাড নামের এই বাটনটাতে ক্লিক দিলে তখন এই পেজটাতে আসবে। এই পেজটাতে এরকম 9টা অ্যাড থাকবে। এই 9টা অ্যাড করতে হবে কি, এই 9টা অ্যাডকে ফেসবুকে পোস্ট করতে হবে। এখন আপনার ওয়ালে পোস্ট করবেন, অথবা কোনো গ্রুপে পোস্ট করেন, অথবা কোনো পেজে পোস্ট করেন, কিন্তু ফেসবুকে পোস্ট করতে হবে। ঠিকঠাকভাবে ফেসবুকে এই 9টা অ্যাড পোস্ট করলে পরে আপনি $2.5 করে পাবেন। তো দেখি প্রথমটা কিভাবে করি। ক্লিক করলাম এটে, এখানে সে সামথিং এ একটা নতুন উইন্ডো ওপেন হলো। নতুন উইন্ডোতে ওদের ইউনিট গ্লোবালের একটা অ্যাড আসলো, সে তো এই অ্যাডটা আমরা পোস্ট করব। তো এখানে সে সামথিং অ্যাবাউট, এইটার সম্বন্ধে কিছু লিখতেও পারেন নাও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি সাধারণত প্রথম একটা আমার নিজের ওয়ালে পোস্ট করি, আর সাধারণত আমি লিখেই পোস্ট করি। তো একটা কিছু লিখে দিই, ইজিয়েস্ট আর্নিং এভার পোস্ট করে দিলাম। আমার ওয়ালে পোস্ট হওয়া মাত্র এই যে অ্যাড পাবলিশড সাকসেসফুলি লেখা আসবে। ওকে করলাম, ওকে করলে পেজটা রিলোড হবে। সরি, সরি, 9টা না, 10টা অ্যাড থাকে, এখন আরো 9টা বাকি আছে। এরপরের একটাতে ক্লিক করলাম, এখানেও কিছু একটা লিখি, earning money for only posting in Facebook. তো সেকেন্ডটা আমি করবো কি, আমার একটা পেজ আছে নিজস্ব পেজ, আমি সেই পেজে দিচ্ছি। আমার পেজের নাম হচ্ছে টিন টিন তৌহিদ। চাইলে আপনারা পেজে দেখতে পারেন, পেজটা লাইক দিতে পারেন আপনাদের ইচ্ছা। আমি সেই পেজে পোস্ট করে দিলাম, সাকসেসফুল পেজ রিলোড হচ্ছে। এরপর আমি আরেকটা হেডে ক্লিক করলাম, নতুন উইন্ডো আসলো। সেটাকে হয়তো কোনো গ্রুপে পোস্ট করব, তাই শেয়ারিং এ গ্রুপ দিলাম। এখন গ্রুপের নাম লিখি, আর্ন মানি এভরিডে তে দিয়ে দিই। আর্ন বাই পোস্টিং ইন ফেসবুক
পোস্ট করে দিলাম, সাকসেসফুল। এভাবেই আপনারা প্রত্যেকটা গ্রুপে পোস্ট করতে পারবেন, নিজের ওয়ালে পোস্ট করতে পারবেন, সরি, নিজের পেজে পোস্ট করতে পারবেন। এছাড়াও অন্যান্য পেজ আছে যেগুলোর সাথে আপনারা জড়িত, সেখানে পোস্ট করবেন। আর পোস্ট করার পরেই, অ্যাড সাকসেসফুল হওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। তো খুদা হাফেজ আজকের মতোই। এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাড পোস্ট করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই পাবলিশ অ্যাডে ক্লিক করবেন, এই পেজে আসার পর যদি অ্যাড থাকে তাহলে এই পেজটাতে এরকম মেসেজের চিহ্ন বা এগুলো এই টাইপের জিনিস থাকবে, পাবলিশ লেখা থাকবে, তখন আপনারা পাবেন। এছাড়া এই পেজটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পাবেন। সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেলেই তখন অস্থির হওয়ার কোনো কারণ নেই। হয়তো মনে করেন না যে আপনাকে অ্যাড দিচ্ছে না বা দিবে না, ওদের যখন সময় হবে তখন ওরা ঠিকই অ্যাড দিবে। আর যদি মনে কোনো সন্দেহ থাকে, ব্রাউজার চেঞ্জ করে কখনো মোজিলা কখনো গুগল ক্রোম দিয়ে ঢুকে ট্রাই করে দেখবেন যে আসলে ব্রাউজারে কোনো প্রবলেম আছে কিনা, নইলে আপনারা সবসময় অ্যাড পাবেন। খুদা হাফেজ।